হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার সারা দিনের যা ডেলি রুটিন থাকে, যা যা কাজ করি, সেইগুলোই আমি আমার ভিডিওতে দেখিয়ে থাকি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে যাওয়ার পর আমার যে প্রথম কাজটা থাকে সেটা হচ্ছে গরম জল খাওয়া। কিন্তু আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছো যে তামার বটলে কিছুদিন জল খেয়ে দেখতে, তাহলে নাকি মুখের পিম্পলসগুলো কমে। তো আমি সেটাই করছি বেশ কিছুদিন ধরে, আর বেশ উপকারও পাচ্ছি। আরও পরে ডিটেলে সবাইকে রিভিউ দেব যে সত্যিই তেমন কোনো বেনিফিট হলো কি না আমার স্কিনের ক্ষেত্রে। তোমরা যদিও একটু একটু করে হয়তো বুঝতে পারছো আমার স্কিন অনেকটাই আগের থেকে ঠিকঠাক হচ্ছে। এখন আমি প্রায় 2 গ্লাস মতন জল খেলাম। জল খাওয়ার পর এখন আমি একটুখানি যোগা করে নেব, কারণ খুব বেশি সময় আমার হাতে নেই, হয়তো 15 মিনিট আমি বসতে পারবো। এখানে আমি একটু অনুলোম বিলোম করলাম, তারপরে যা যা আমি ধ্যান করি বা যে ব্রিদিং এক্সারসাইজগুলো করি সেগুলোই এখন বসে বসে করছি। এরপরে আয়ুষ্মানের যেহেতু স্কুল স্টার্ট হবে, ক্লাসে ওকে বসাতে হবে, ঘুম থেকে তোলা, ছোটোখাটো যে যে কাজ থাকে সেগুলো কমপ্লিট করতে হবে ওকে ক্লাসে নিয়ে বসানোর আগে। তো এখন আমি নিজেকে একটু মন শান্ত করছি। এটা আমার ডেলি রুটিন, মানে আমি রোজ কিছু না হোক এই ব্রিদিং এক্সারসাইজ টুকু করি। তারপরে খালি পেটে আমার ওষুধ খাওয়া থাকে, তো সেই ওষুধটা এখন আমি খেয়ে নেব। খাওয়ার পর আধ ঘন্টা আমি কোনো কিছু খেতে পারি না, সেই জন্য আমি আধ ঘন্টার মধ্যে বেশ কিছু কাজ করে নিই। তো এই দরজার ওপরে আমার 2-1টা টাওয়েল সবসময় ঝোলানো থাকে, কারণ হাত মুছতে রান্নাঘর থেকে যখন বেরোই এই দেওয়ালে হাত মোছার জন্য। আগে তো গামছা রাখতাম, কিন্তু অনেকেই বলেছো দরজার ওপরে গামছা রাখতে নেই, তাই আমি এই ছোট্ট টাওয়েলটা রাখি। এখন সেগুলো একটু ঠিকঠাক করে পরিষ্কার করে দিলাম, কারণ সারা দিনের এ হাত দিচ্ছে ও হাত দিচ্ছে পুরো এলো মেলো হয়ে থাকে। সেগুলো সকালবেলা উঠে আমার ঠিকঠাক করাটা হচ্ছে আমার ডিউটি। তো দেখো, এখন বিছানার ওপরটাও আমি ঝেড়ে নিলাম, এরপরে একটু ঝাড়া মোছা করছি। এই ঘরটাই তোমাদের আজকে দেখাতে পারবো, কারণ এখনও আয়ুষ্মান এবং তার বাবা ওই ঘরে ঘুমাচ্ছে, সেই জন্য ওই ঘরের আর যে ক্লিনিংগুলো থাকে সকালে, যে হালকা ফুলকা যে ডাস্টিং রেগুলার আমরা করে থাকি ঘরে, ডিপ ক্লিনিং নয়, যে রোজের একটু আধটু ধুলো ঝাড়া টাড়া সেইগুলোই আর কি বলছি, সেগুলো এখন আমি করে নিচ্ছি। কারণ এরপরে আমি ঘর ঝাড় দেবো, তাই আগে ধুলো ময়লাগুলো ঝেড়ে নিলে, তাহলে তারপরে ঝাড় দিলে ঘরটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো দেখো, এখন আমি ঘর ঝাড় দেবো। আর বেশ কিছুদিন আগে আমি কমেন্ট পেয়েছিলাম, প্রায় 2-3 দিন আগে, যে তুমি একটু কথা কম বলো। অ্যাকচুয়ালি কথা কম বলবো, এই যে ঘরের কাজগুলো দেখাই, এই ঘরের কাজগুলো কিন্তু কম বেশি সব মেয়ে বউরাই করে থাকে। তো শুধু ঘরের কাজ দেখানোই কিন্তু আমার ভিডিওর উদ্দেশ্য নয়। আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমার কথার দ্বারাই আমার সাবস্ক্রাইবাররা, সাবস্ক্রাইবার শুধু বলবো না, আমার সাবস্ক্রাইবার বান্ধবীরা কিন্তু আমার কথার দ্বারাই প্রভাবিত হয়ে থাকবেন। তাদের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দেওয়া, ঘরের সংসারে আমরা যারা হাউসওয়াইফ আছি বা ঘরেই যারা ম্যাক্সিমাম টাইমে কাটাই, ঘরের কাজকে অনেক সময় একঘেয়ে লাগে যাদের, তাদের মধ্যে একটা পজিটিভিটি তৈরি করা, তাদের একটু হলেও যাতে ভালো লাগে ঘরের কাজ করতে, যারা একটু এনার্জি পায়, তো সেইটাই হচ্ছে আমার ভিডিওর উদ্দেশ্য। নাহলে এই কাজগুলো কিন্তু প্রত্যেকেই আমরা জানি, প্রত্যেকেই করে থাকি। সে যদি কারোর হেল্পার থাকে তাহলেও তাকে হয়তো হেল্পার না এলে এই কাজগুলো করতেই হয়। তো সেটাই হচ্ছে ব্যাপার, আমার কথাটা ওই জন্য আমাকে বলতেই হবে। আর যারা, যাদের আমি বলি না যে আমার সাবস্ক্রাইবার বান্ধবী যারা, তাদের সঙ্গে তারা কিন্তু আমাকে রিলেট করতে পারে আমার সাথে, তারা যে এত মিল পায় সেটা কিন্তু আমার কথার মাধ্যমেই তারা বুঝতে পারে যে আমি কেমন মানুষ, এবং তারাও আমার জীবনের সঙ্গে নিজের জীবনের এই একাত্মতা বোধ করে। এটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন দেখো আমি ঘরদোরগুলো তো মুছে নিচ্ছি, খাটের তলা তো আমি ডেলি পরিষ্কার করি। তোমাদের একটা ছোট্ট টিপস দিই, যদি কেউ ডেলি খাটের তলা পরিষ্কার করতে নাও পারো, অন্তত সানডেতে কিন্তু খাটের নিচটা পরিষ্কার করবেই। এতে নাকি ঘরে বা ব্যবসা আছে যাদের বা চাকরি আছে তাদের নাকি সমৃদ্ধি বাড়ে। সানডে করে অবশ্যই খাটের তলা খুব ভালো করে পরিষ্কার করবে। এটা একটা ছোট্ট টিপস, আমিও কোথাও থেকে জেনেই তোমাদেরকে জানালাম, আমার নিজস্ব কিছু না। তো গুড মর্নিং, সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর ওই দেখো জামা কাপড়ও ওখানে ধুয়ে রাখা হয়ে গেছে, খালি মেলতে হবে। ভাবলাম আগে চা খেয়ে নিই, চা না খেলে আমার মাথা কাজ করছে না। আর আয়ুষ্মানের আজকে একটা এক্সাম আছে 10:20 থেকে, তো 10:20 থেকে এক্সাম আছে, আমরা আগে চাটা খেয়ে তারপর ওকে তুলবো। আজকে চায়ের রেসিপি শেয়ার করব। আমাকে অনেকেই বলে, সুদীপ্তা তো বলেছে তুমি তো আমাকে চায়ের রেসিপি পুরোপুরি দিলেই না। তো আজকে দেখো, আমি যদি 2 কাপ চা করি, 1 কাপ জল দিই আর 1 কাপ দুধ দিই, এটা হচ্ছে আমার দুধ এবং জলের রেশিও, দুধ চায়ের ক্ষেত্রে বলছি। তারপরে এখানে আমি একটা এলাচ থেতো করে নেবো, আর দেখবে আমি বারে বারে জানলার দিকে তাকাচ্ছি, কারণ নিচে কিছু একটা হচ্ছে যার জন্য আমি বারে বারে দেখছি এখন কী হচ্ছিল, কিন্তু কিছু একটা হচ্ছিল যার জন্য আমার মনটা বারবার ওই দিকেই ঘুরে যাচ্ছে। আর আমার রান্নাঘরে কাজ করার এই একটা প্লাস পয়েন্ট যে
বাইরের দিকে মানে নানান কিছু দেখতে দেখতে মানুষকে অবজার্ভ করতে করতে কাজ করা যায়, আর ভীষণ ভালো লাগে। সেটা সকাল হোক রাত হোক, না সকালের দিকে মানে দুপুরের দিকে খুব গরম হয় আমার কিচেনটায়, খুব রোদ আসে, খুব গরম হয়, শরীরে অস্বস্তি হয়। ওই জন্য এই বিশেষ করে গরমকালে আমি দুপুরবেলা তেমন কিছুই কিচেনে শ্যুট করতে পারছি না। তো যাই হোক, এরপরে এলাচটা দিয়ে দিয়েছিলাম, আর চা পাতা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। কিন্তু আমি কিন্তু চিনি এখন আগে অ্যাড করি না, চিনিটা পরে আমি কাপে আলাদা করে অ্যাড করি। আর এখানে আমরা এখন বসে পড়েছি চা খেতে। আয়ুষ্মান জাস্ট ঘুম থেকে উঠেছে, আর বাবার সঙ্গে খুব আদর হচ্ছে, বাবার কাছ থেকে আদর পাচ্ছে, আর আমাদেরকেও কি একটা যেন এই সময় আমাদের কথা হচ্ছিল। তো এই হচ্ছে আমার সংসার, আমার ভালোবাসা, আমার সমস্ত কিছু এদেরকে জুড়েই। ভিডিওগুলো যখন এডিট করি আর নিজেদের এই সময়গুলো যখন দেখি, তখন আগের অনেক কথা মনে পড়ে, অনেক কিছু শুনেছি, সেটা পরে তোমাদের আজকে দু একটা কথা বলবো। আর যাই হোক, এখন চা খাচ্ছি, আর এখানে দেখো খই খাচ্ছি আমি, খই দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। এখন ডাইরেক্ট চলে এসেছি আমি বিকেলবেলা, অর্থাৎ বিকেল 5টায়, কারণ আমি কিচেনের আর দুপুরের পরে আর থাকতে পারিনি। জাস্ট খাওয়া দাওয়া করে কিচেন ওই অবস্থাতে রেখে, বাসনপত্র রেখে আমি চলে এসেছি ঘরে, কারণ দুপুরে এত রোদ ছিল, আমি না হলে লাঞ্চ করবার পর বাসনপত্র মেজে গ্যাস মুছে তারপরে আমি ঘরে শুতে আসি, কিন্তু আজকে আর সম্ভব হচ্ছিল না, এত রোদ হচ্ছিল। তো সেই জন্য রেস্ট নিয়ে ভালো করে, ওই দেখো বাসন কিন্তু আমি মাজতে শুরু করে দিয়েছি অলরেডি, বেশ কিছু বাসন আমার মাজা হয়ে গেছে। আর যেহেতু ছোট জায়গা, সেই জন্য আমি বেশ কিছু আগে আগে মাজি, ধুই, আবার পরেরগুলো মাজতে থাকি, এইভাবে আমি কাজ করি। কারণ অনেক আগে আমার যে কিচেন টোরটা আছে সেখানে কমেন্ট পেয়েছিলাম যে জল পড়ে না নিচে, তুমি যখন বাসন মাজো তো না পড়ে না। আমি সেইভাবেই করতে করতে অভ্যেস হয়ে গেছে, কারণ নিচে জল পড়লে আমারই কাজ বাড়বে, ওই জন্য একটু সাবধানে ধীরে সুস্থে আমি কাজ করি। তোমাদের তো স্পিডে দেখায়, কিন্তু এত স্পিডে তো কাজ হয় না, অনেকটাই টাইম লাগে। আর আমাকে কমেন্ট করেছো অনেক, অনেকে সাবস্ক্রাইবাররা আমার কমেন্ট করে যে দিদি আমি তাড়াতাড়ি কাজ করতে পারি না, তুমি কিভাবে তাড়াতাড়ি কাজ করো। তাড়াতাড়ি কাজটা এখন অভ্যেস হয়ে গেছে, যখন তোমাদেরও অনেক দিন হয়ে যাবে সংসার করা, তখন তোমাদেরও হয়ে যাবে, এটা করতে করতে হয়ে যায়। আমারও আগে শুধু একটা দুটো, তখন একটা ঘর ছিল আমার, দুটো ঘরও ছিল না, একটা ঘর মুছতে আমার আধ ঘন্টা লেগে যেত, কারণ আমি খুব পরিষ্কার করে কোনা কোনা মুছতাম। এখনও আমি পরিষ্কার করে কোনা কোনা মুছি, কিন্তু একটা এখন একটা স্পিড চলে এসছে, ওটা টাইমের সাথে সাথে চলে আসে। এরপর আমি দেখো আমার যে ওভেনটা আছে, গ্যাস ওভেন, সেটা এখন পরিষ্কার করব। আমি রেগুলার গ্যাস ওভেন মাজি, রেগুলার লাঞ্চের পর আমি গ্যাস ওভেন মাজি, ওই জন্য আমার বহু বছরের গ্যাস ওভেন, তাও কিন্তু এখন নতুনের মতন আছে। আমি যেটা দিয়ে মুছি সেটাকে বলে মাইক্রোফাইবার ক্লথ। তোমরা যদি মাইক্রোফাইবার ক্লথ ফর ওভেন ক্লিনিং এটা বলে যদি সার্চ করো, আমার মনে হয় পেয়ে যাবে। আর এটা একটু তেল চিটচিটে হয় না, কিচ্ছু হয় না, ভীষণ সুন্দর। আমি তো তোমাদের বহুবার বলেছি এর থেকে হেল্পফুল জিনিস আমি গ্যাস মুছতে আর কিছু পাইনি। আর এই যে আমার যে স্লাইডিংগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। স্লাইডিংয়ে ইউজ করা যে ওয়ালপেপার সেখানে কিন্তু দেখো এখনও ভালো আছে, আমি রেগুলার মুছি, কোনো রকম কোনো জায়গা থেকে ছেড়ে নি, কিছু হয়নি। আর এই যে আমার এই দিকে যে কাউন্টার টপ, সেখানেও আমি সমস্ত কিছুক্ষণ ক্লিন করে নেব, কারণ এই কাউন্টার টপেই আমার কাটা কুটি থেকে শুরু করে সমস্ত কাজ। তো ভালো করে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার যে মিক্সার গ্রাইন্ডারটা, এটা ভালো করে ক্লিন করে নেব। এটাও আমার হয়ে গেল 2011-তে কেনা, সেই তখন থেকে এই মিক্সার গ্রাইন্ডার আমার চলছে, মাঝখানে খালি একবারই আমাকে রিপেয়ার করতে হয়েছিল। এটা ক্রমটন কোম্পানির মিক্সার গ্রাইন্ডার। যাই হোক, এরপরে আমি সন্ধেবেলায় রেডি হয়েছি, একটু সাজুগুজু করলাম, এখন আমার একটা শ্যুট আছে, সেই জন্য শ্যুট মানে ইউটিউবেরই একটা ভিডিও শ্যুট আছে, তো সেই জন্য একটু সাজুগুজু করেছি। আয়ুষ্মানকে পড়াতে দিতেও যাওয়া হবে, আর আমার টুকটাক কয়েকটা জায়গায় যাওয়ার আছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তার আগে আমি বিছানায় যা যা জামা কাপড় আছে সেগুলো ঠিকঠাক করে নিই। এটা আমার একদম নিয়মের মধ্যে পড়ে, আজ না বহু বছর ধরে, যদি আমি কোথাও বেড়াতে যাই বা বেরোই বা কোথাও হয়তো কোনো অন্য কোনো কাজ আছে, আমি ঘরের কাজগুলো আগে ঠিকঠাক করে নিই। তাহলে কি হয়, আমার মাথার মধ্যে আর সেই চাপটা থাকে না যে এই কাজটা করে এসে আবার আমাকে ঘরটা ক্লিন করতে হবে বা অগোছালো আছে। এই ঘরের কাজকে আমি সবসময় প্রায়োরিটি দিই। এটা কি মুখের এক্সপ্রেশন? তানহা শিবাজি দা ওয়ারিয়ার কিং। তুমি তানহাজি? হোয়াট আর ইউ ডুইং? তো জামা কাপড় ভাঁজ করে এখন রেখে দেবো। আর এই দেখো আমার হাজব্যান্ড এসে গেছে। আর জানো তো আজকে একটু কথা কাটাকাটি হয়েছে আমাদের মধ্যে, আমার মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার আজকে মনটা ভালো নেই, আর ওর সঙ্গে কথাও হচ্ছে না। কারণ দেখবে যখন ভিডিও করি হয়তো ওর সঙ্গে হাসাহাসি করি বা কোনো না কোনো কথা বলি, তো ওই জন্য একটু মনটা আমার ভারী আছে। আর আমি ঘরের কাজগুলো করছি, ও ওর ফোনে নিজের যা কাজ থাকে সেই কাজ করছে।
এখন সমস্ত জামা কাপড় আমি ভাঁজ করে জায়গা মতন তুলে দিচ্ছি। কিন্তু এই ঝগড়াঝাটি বেশিক্ষণ থাকবে না, আমরা একটু পরেই বেরোবো আবার ঘুরতে। আর তোমাদেরকে সেটাই বলি, আমি তো বিয়ের আগেই কোনো কাজই পারতাম না। তো এরকম আমি কথা শুনেছিলাম যে ও মেয়ে সংসার করতে পারবে না, এরকম কথা শুনেছিলাম। যাই হোক, অনেকগুলো বছর হয়ে গেছে আজ যে আমি ঘরের কাজগুলো করি, তোমাদের কি মনে হয়, আমি কি নিজে থেকে করতে পেরেছি, আমি কি শিখতে পেরেছি, আমি কি ভালোবাসার মর্যাদা রাখতে পেরেছি? হয়তো আহামরি সেরকমভাবে হয়তো আমার স্বামী তেমন কিছু দিতে পারেনি, কিন্তু হ্যাঁ, আমাকে প্রাপ্য সম্মানটুকু আমাকে সে দিয়েছে। আর সব কিছুতে সে আমাকে আমার কথাকে প্রায়োরিটি দিয়েছে, আমাকে গুরুত্ব দিয়েছে, এটাই আমার কাছে অনেক অনেক বড় জিনিস। আর আমাকে আমার সাবস্ক্রাইবার বান্ধবীরা বলে এই যে হাজব্যান্ড হেল্প করে, অনেকেরই হাজব্যান্ডরা হেল্প করে, তোমরা আমাকে কমেন্ট করো আর তোমরা বলো যে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সত্যিই তাই, অনেক অনেক বড় পাওয়া। এটা যে কতটা শান্তির, কতটা আনন্দের, সেটা আর বলে ভাষায় প্রকাশ করানো যাবে না। তো যাই হোক, এখন যেহেতু আমি একটা ভিডিও করব, শ্যুট করব, তো সেই জন্য একটু সাজুগুজু তো করতেই হয়। সেরকম কিছুই না, শুধু কাজল পরেছি আর লিপস্টিক পরেছি, আমি মুখে কোনো মেকআপ দিচ্ছি না, যেহেতু আমার স্কিনটা এখন ঠিকঠাক করবার একটা চেষ্টায় আছি এবং অনেকটা পজিশনে এসেছে। এখন কোনো মেকআপ আমি ওই জন্য করছি না, আগে স্কিনটা পুরো ঠিক হবে তারপরে। তো চুলটার আমি যত্ন এখন খুব নিই, খুব যত্ন নিই। আমার কাছে কমেন্ট আসে যে দিদি তুমি কিভাবে চুলের যত্ন করছো, তো তোমাদেরকে একটু চুলটা দেখাচ্ছি এই কারণেই যে চুলটার কোনো ইম্প্রুভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা জানিও। কোনো যে শাইন করছে বা কিছু সেটা কিন্তু জানিও, তবে আমি আমার পুরো চুলের যা রুটিন পুরো সেটা কিন্তু শেয়ার করতে চাই যদি তোমাদের মনে হয়। আর যেন কারেন্ট চলে গেল, তারপর আর ভিডিও করা হয়নি, এখন বেরিয়ে গেছি, দুজনের আমাদের ভাব হয়ে গেছে আবার, খুব বেশিক্ষণ আমাদের কোনো ঝগড়াঝাটি থাকে না, দুজনে বেরিয়েছি, দুজনে বেরিয়ে এখন চা খাবো। এই যে একটা খোলা হাওয়ার নিচে এলাম এবং দুজনের মধ্যে যে এটা ঠিক হয়ে গেছে, একসঙ্গে চা খাচ্ছি, এটা যে কতটা সুখের, কতটা আনন্দের, সমস্ত কিছু এই সময় আর কোনো কিছু মনে থাকে না। তো অনেক বড় পাওয়া, আর তোমাদের সাথে শেয়ার করি এগুলো, আমার খুব ভালো লাগে, কারণ তোমরা এখন আমার পরিবারের মতন হয়ে গেছো। তোমরা নিজেরাই বলো, আর আমি যেটাই যাচ্ছি এখন, আমার চশমাটাকে অন্য একটা ফ্রেম বানানোর ইচ্ছে আছে, কারণ ওই মানে ফ্রেমটা ঠিক ভালো লাগে না। তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম, আমি কোথাও যাবো আর সেখানে ঈশ্বরের ছবি পাবো না, এটা তো হতে পারে না। তো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম আর এসছি, চোখ দেখাবার কিছু নেই, খালি চশমাটা চেঞ্জ করবো, মানে ফ্রেমটা চেঞ্জ করবো আর কি। পাওয়ার আমার সবই ঠিকঠাক আছে, এখানে একটা রিমলেস আমি ফ্রেম নিলাম যাতে একটু দেখতে ভালো লাগে, কারণ সবসময় চশমাটা পরে থাকা এখন আমার দরকার হয়ে পড়েছে, না হলে না ভীষণ মাথা ঘোরাচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, তো সেই জন্য। যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একদম আমাকে নিজের বান্ধবীর মতন ব্যবহার করো, আমার সঙ্গে আমাকে পায়েল বলে ডেকো। আমি জানি অনেকেই আমার থেকে বয়সে ছোট আছো, তারা আমাকে পায়েল দি বলে সবাই, সেটা আমি জানি, কিন্তু নিজের মতন করে, এমন নয় যে তোমরা যাতে আমার সাথে রিলেট করতে না পারো, এরকম কখনো ভেবো না। আমি হয়তো কখনো কখনো কমেন্টের আনসার দিতে পারি না, বুঝো যে পায়েল নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে বা হয়তো কোনো কারণে ও আর মোবাইলটা খুলতে পারছে না, কিন্তু পরে আমি ঠিক সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এমন অনেক আছে যে আমার দু তিন মাস পরেরও ভিডিওর কমেন্টেরে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করেছি। তো সেটাই, তোমরাই আমার সব কিছু, তোমরাই আমার বন্ধু বান্ধব, সেরকমভাবে বাইরে তো আমি বেরোই না আর আমার সেরকম ক্লোজ ফ্রেন্ড খুব একটা নেই, তোমরাই আমার বন্ধু, তাই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালোবাসি তোমাদেরকে। আর আয়ুষ্মানকে নিতে চলে এসেছি, এসে এখন, আর হ্যাঁ একটা কথা বলি, যেখানে আমি চোখের দেখাতে গেছিলাম কেউ ছিল না, জাস্ট দোকান বন্ধ হবে হবে সেই টাইমে কিন্তু গেছিলাম, আর আয়ুষ্মান মন দিয়ে পড়াশোনা করছে ওর আন্টির কাছে। এরপরে মিষ্টি রাতে না নিলে তো হয় না, কিন্তু মিষ্টি নিইনি, টক দই নিয়েছিলাম, টক দই নিলাম যেহেতু দই পাতবো সেই জন্য, আর বললো যে তুমি তাহলে বাড়ি গিয়ে একটু সিমাই পায়েস করে নিও। আর দুপুরে করেছিলাম যেহেতু চিকেন, রান্নার কোনো ব্যাপার ছিল না, খালি রুটি করলাম বাড়ি এসে আর সিমাই পায়েস করলাম। তো ঘি দিয়ে আমি সবসময় ভাজি, তোমাদেরও বলবো যখনই সিমাই পায়েস করবে একটু ঘি দিয়ে ভেজে নেবে, তাতে দারুণ গন্ধ আসে এবং খেতে না একদম ক্ষীরের মতন হয়। তো করে দেখো, আমি বহুবার তো শেয়ার করেইছি সিমাইটা, তাও আর একবার শেয়ার করছি, খুব অল্প আছে কিন্তু লাল করে সিমাইটা ভেজে নেবে সুন্দর করে, যেটা ভার্মিসেলি, তো সেটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেবো।
হ্যাঁ, তো দেখো এখন কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যখন কালারটা চেঞ্জ হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ, একটু বেশি পরিমাণেই দুধটা দিলাম, কারণ আমরা একটু পাতলা পাতলা সিমাই পায়েস খেতে পছন্দ করি। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, দেখো ঘি কিন্তু ওপরে ভেসে উঠেছে। এরপরে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, দিয়ে এবার বেশ কিছুটা ফোটাবো। ফোটালে প্যাস হয়ে গেলে বন্ধ করে দিলাম। তার আগে দিয়ে দিলাম এলাচ, এলাচ দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। তো এবার আমার হয়ে গেছে সমস্ত ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এখন আমি এই যে টেবিল, আমার ছোট্ট যে টেবিলটা আছে, তোমরা বলতে পারো এটাকে আমার ডাইনিং টেবিল, তো সেটাকে ভালো করে পরিষ্কার করছি। আমার অনেক কাজের জিনিস, ছোট হতে পারে কিন্তু সে যে আমাকে এতটা সাহায্য করে, আমার তাকে তো আমি কোনোভাবেই অবজ্ঞা করতে পারি না। তো সেই জন্য আমি এখন এটাকে ক্লিন করছি। আর এই যে পেতলের যে আমার তামার আর কি, সরি পেতলের না, তামার যে বটলটা আছে, সেটা আমি যেটুকু জল ছিল খেয়ে নিলাম, আর বাকিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বোতলটা এখন আমি জল ভরে রাতে রেখে দেবো। ব্যাস ঘরের কাজ তো রাতের মতন কমপ্লিট, এরপরে লম্বা ঘুম। আর এই যে সিমাই পায়েস, দেখো একদম ক্ষীরের মতন হয়েছে কিনা বলো, অতটা দুধ কিন্তু পাতলা থাকে না। দেখো একদম জমাট সিমাই পায়েস হয়েছে, অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।